284 নম্বর হাদিস কাতাদা বলছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে হাদিস বর্ণনা করেছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানিয়া তুফালা নিসাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের ঘরে ঘরে প্রদক্ষিণ করতেন যেতেন ইয়াতুফু তাফায়াত মানে প্রদক্ষিণ চক্কর লাগানো প্রত্যেক বিবির কাছে যেতেন ফিল লাইলাতিল ওয়াহিদাতে একই রাতে ওয়াল্লাহু ইয়াউমায়েজ তিসউনিসওয়া সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে নয় বিবি ছিলেন নয় স্ত্রী ছিলেন নয় স্ত্রীর কাছে এক রাতে যেতেন একের পর এক একের পর এক কিন্তু দুইজনের মাঝখানে যাদের একাধিক বিবি আছে উজু করে নেওয়াটা ভালো উজু করে নেওয়াটা ভালো হাদিস রয়েছে আনশাতুলিল আউদে পুনরায় যে সহবাস এক বরং একই স্ত্রী একাধিকবার আপনি মিলন নতুন যারা বিবাহ শাদী করে একাধিকবার অনেক সময় মিলনে একই রাতে যায় মাঝখানে উজু করে নিলে সেটাতে আপনি কি হয়ে যাবেন বেশি অ্যাক্টিভ হয়ে যাবেন আপনার মধ্যে অ্যাক্টিভিটি চলে আসবে হ্যাঁ সক্রিয় হয়ে যাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি শারীরিকভাবে তখন আপনি ভালো সক্রিয় হয়ে যাবেন আনশাতুল আউদ পুনরায় আপনার সহবাসে ফিরে আসার জন্য সেটা অধিক কি হবে সক্রিয়তা হবে এই হচ্ছে হাদিস তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গোসুলেই এক রাতে নয় বিবির কাছে গিয়েছেন জায়েজ রয়েছে এরকম যদি করেন পালা নির্ধারণ করবে যাদের দুটো স্ত্রী আছে একাধিক স্ত্রী আছে পালা নির্ধারণ করবেন কিন্তু পালার মাঝখানে যদি মনে করেন যে আজকে আর পালা নির্ধারণ করলাম না দুইজনকে জানিয়ে দিলেন তিনজনকে জানিয়ে দিলেন যা তিনটে আছে চারজনকে জানিয়ে দিলেন আজকে তোমাদের সবার বাড়িতে এক ঘন্টা করে দু ঘন্টা করে আসবো কোনো অসুবিধা দিন কত সহজ জায়েজ কিন্তু জানা থাকতে হবে জানা নেই কালো পালাতে আছেন এসা পরে ওর বাড়ি থেকে শুরু করেছেন আর রাতের 11টার সময় ওইটা টান দিয়েছেন মার খেতে হবে না স্ত্রী যদি ওই রকম যদি দাপটলি হয় তো দিবে মায়ের ধরে যে আমার রাতে কোথায় যাচ্ছ তুমি জি হ্যাঁ এয়ারপোর্টে দেখেছেন না ধরে কাড়াকাড়ি করছে টানাটানি করছে